আসসালামু আলাইকুম, সকলকে আরো একবার স্বাগতম জানাচ্ছি বেটার প্ল্যানের বিষয় ভিত্তিক ধারাবাহিক ল্যাব টিউটোরিয়াল ইলেকট্রিক্যাল সার্কিটস ল্যাবের ধারাবাহিক টিউটোরিয়ালের আজকে হচ্ছে কার্শফস কারেন্ট ল, সংক্ষেপে আমরা KCL বলে থাকি। তবে চলুন শুরুতেই KCL এর ক্লাস লেকচারটি দেখে নিই। আমরা আজকে দেখব হলো কার্শফস কারেন্ট ল। কার্শফস কারেন্ট ল বা সংক্ষেপে এটাকে বলা হয় KCL। কার্শফস কারেন্ট লটা কি? কার্শফস কারেন্ট ল বলে যে আপনার কোনো একটা, আমরা যদি পয়েন্ট চিন্তা করি, তাহলে এই পয়েন্টে যতগুলো কারেন্ট এন্টার করতেছে ওইটা হবে যতগুলো কারেন্ট এক্সিট করতেছে ওইটার সমান। তাহলে আমরা যদি এই পয়েন্টে চিন্তা করি এবং এরকম কয়েকটা কারেন্টের ডাইরেকশন দিই, ধরি আমরা এটা I1, এটা I2, এটা I3, I4, I5, I6। কার্শফস কারেন্ট ল অনুযায়ী আমরা কি বললাম যে আমার সাম অফ কারেন্ট এন্টারিং হবে কি? সাম অফ কারেন্ট লিভিং। তাহলে আমরা যদি এই পয়েন্টটা চিন্তা করি, এখানে কি দেখতে পাচ্ছি যে আমার I1 কারেন্টটা এন্টার করতেছে, তাহলে আমরা এন্টারের নিচে দিলাম এটা, I2 কারেন্টটাও এন্টার করতেছে এই ডাইরেকশনে, I3 কারেন্টটা আমার এখানে লিভ করতেছে তার মানে বের হচ্ছে, I4টাও আমার এখান থেকে বের হয়ে যাচ্ছে, আমরা তীর চিহ্ন দিয়ে এগুলো বুঝতে পারতেছি, I5টা এন্টার করতেছে আর I6টা লিভ করতেছে। তাহলে আমার কার্শফস কারেন্ট ল বা KCL অনুযায়ী আমরা দেখতে পারতেছি I1 প্লাস I2 প্লাস I5 ইকুয়ালস টু I3 প্লাস I4 প্লাস I6। তা আমরা আমাদের আজকের এক্সপেরিমেন্টের ডায়াগ্রামটা দেখি, যে আমার এখানে একটা ভোল্টেজ সোর্স আছে এবং তিনটে রেজিস্টার R1, R2, R3। তো আমার এই ভোল্টেজ সোর্স থেকে একটা কারেন্ট প্রডিউস হবে এবং কারেন্ট এইভাবে রওনা দিবে, কারেন্ট এই পথে এসে এই পয়েন্টে এসে দুইটা ভাগ হয়ে যাবে, দুইটা পথ পাচ্ছে সে। তা একটা কারেন্ট চলে যাবে এদিক দিয়ে এক ভাগ, আমরা I1 ধরি, আর এদিক দিয়ে আরেকটা কারেন্ট চলে যাবে। এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এটা আবার এখানে এসে আরও দুই ভাগ হচ্ছে, একটাকে আমরা I2 ধরলাম আর এখান দিয়ে যেটাকে যাচ্ছে ওটাকে আমরা I3 ধরলাম। আচ্ছা, এখন আমরা যদি আমাদের এই পয়েন্টে আমরা যদি KCLটা অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে, এই পয়েন্টে কারেন্ট এন্টার করতেছে হলো I, যে I কারেন্টটা এইভাবে এখান দিয়ে এন্টার করতেছে, তাহলে কারেন্ট এন্টার করতেছে I, আর এই পয়েন্ট থেকে কারেন্ট লিভ করতেছে কে কে? I1টা করতেছে লিভ, কারণ চলে যাচ্ছে এই পয়েন্ট থেকে, আর কোন কারেন্ট এখান থেকে চলে যাচ্ছে, এই যে এই ডাইরেকশনে যে কারেন্টটা দিছে, এবং এই কারেন্টটা আলটিমেটলি আবার আরও দুই ভাগ হচ্ছে, I2 এবং I3। সো আমি বলতে পারি যে আমার এই কারেন্ট অ্যাকচুয়ালি তিন ভাগে ভাগ হয়েছে এখান থেকে, একটা হলো I1, একটা I2 আর একটা I3। সো আমি এখানে লিখতে পারি I=I1 প্লাস I2 প্লাস I3। তা আমাদের আজকের এক্সপেরিমেন্টে আমাদের এটাই প্রুফ করতে হবে যে কার্শফস কারেন্ট লটা ফলো করতেছে নাকি, যে আমি এখানে যে কারেন্ট I1 এটা কি I2, সরি, এখানে যে কারেন্ট I এটা কি I1 প্লাস I2 প্লাস I3 এটার সমান হচ্ছে নাকি। তো এই এক্সপেরিমেন্টটা চেক করার জন্য আমাদের চারটা কারেন্ট মেজার করতে হবে, এবং আমরা জানি যে আমরা কারেন্ট মেজার করি অ্যামিটারের মাধ্যমে, এবং অ্যামিটারগুলো সবসময় আপনার সিরিজে কানেক্টেড থাকবে। তাহলে আমরা যে I কারেন্টটা মেজার করবো এটার জন্য আমরা এখানে একটা অ্যামিটার লাগাবো, I1 মেজার করার জন্য আমরা এখানে একটা অ্যামিটার লাগাবো, I2 এর জন্য এখানে, এবং I3 মেজার করার জন্য এখানে। তাহলে আমাদের যদি আমরা আমাদের অবজারভেশনগুলো চেক করি, আমাদের টেবিলটা যেখানে দেওয়া আছে VS, এবং এই VSটা আমরা এখান দিয়ে দিব, এখান দিয়ে VS দিব, তিনটা অবজারভেশনের জন্য তিনটে ডিফারেন্ট VS দিব। আইটা আমরা এখান দিয়ে মেজার করতে পারি, আর আমি বলছিলাম যে আমাদের যে সাপ্লাইটা আছে আমাদের সাপ্লাইয়ের ওখানেও আমরা চাইলে আইটা ওখানে দেখতে পারবো,
I1, I2, I3 এই তিনটা হলো এই তিনটা অ্যামিটারের ভ্যালু এবং আমরা এট দ্য এন্ড অফ দ্য এক্সপেরিমেন্ট আমরা চেক করে দেখব যে আমার I1 প্লাস I2 প্লাস I3টা কি এআই সমান হচ্ছে নাকি যদি সমান হয়ে যায় তাহলে আমরা বুঝব যে আমাদের এক্সপেরিমেন্ট সাকসেসফুল ক্লাস লেকচারটি দেখার পরও আমরা ফিরে এলাম আমাদের প্র্যাকটিক্যাল কাজে চলুন শুরু করা যাক KCL প্রমাণের জন্য আমরা একটি ডিসি পাওয়ার সাপ্লাই একটি মাল্টিমিটার তিনটি রিওস্টেট R1 R2 R3 এবং তিনটি অ্যামমিটার I1 I2 I3 ব্যবহার করছি প্রথমে আমরা রিওস্টেট গুলোকে মেজার করে নেই R1 36 ওহমস R2 66 ওহমস R3 22 ওহমস আমরা ডিসি পাওয়ার সাপ্লাই থেকে 15 ভোল্ট টিউন করে নেই আমরা ডিসি পাওয়ার সাপ্লাই থেকে 15 ভোল্ট টিউন করে নিলাম আমরা রিওস্টেট গুলোকে প্যারালালি সংযোগ দেই আমরা রিওস্টেট গুলোকে পর্যায়ক্রমিক ভাবে প্যারালালি সংযোগ দেই যেমন R1 আমরা ইতিমধ্যে এর আগের ল্যাবে আমরা জানতে পেরেছি যে ভোল্টেজ পরিমাপ করা হয় লোডের প্যারালালে এবং কারেন্ট পরিমাপ করা হয় লোডের সিরিজে আমরা এখন তিনটা অ্যামমিটার ব্যবহার করছি আমরা কারেন্ট পরিমাপ করব তাই রিওস্টেটের সিরিজে আমরা একটি করে অ্যামমিটার সংযোগ দিচ্ছি এই টার্মিনালগুলো আমরা প্যারালালি সংযোগ দিয়েছি প্যারালালি আমরা এই টার্মিনালের মিটারগুলো প্যারালালি এক প্রান্ত সংযোগ দিয়েছি নেগেটিভ অংশেও আমরা প্যারালালি সংযোগ দিয়েছি প্যারালাল R1 এর সঙ্গে I1 সিরিজে সংযোগ দিয়েছি R2 এর সঙ্গে I2 সিরিজে সংযোগ দিচ্ছি R3 সঙ্গে I3 সিরিজে সংযোগ দিচ্ছি R3 সঙ্গে I3 সিরিজে সংযোগ I2 এর সঙ্গে R2 এর সঙ্গে I2 সিরিজে সংযোগ R1 এর সঙ্গে I1 সিরিজে সংযোগ দিয়েছি তাহলে আমাদের সার্কিট অনুসারে সংযোগ সম্পূর্ণ হয়েছে এখন আমরা সাপ্লাই দিয়ে দেখি KCL প্রুভ হয় কিনা দেখুন আমরা সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি 15 ভোল্ট আমাদের I1 কারেন্ট এসেছে 0.4 অ্যাম্পিয়ার I2 এসেছে 0.2 অ্যাম্পিয়ার I3 এসেছে 0.6 অ্যাম্পিয়ার আমরা টোটাল কারেন্ট পাচ্ছি 1.23 অ্যাম্পিয়ার অর্থাৎ আমাদের KCL প্রমাণিত হয়েছে একইভাবে আমরা ভোল্টেজের মান পরিবর্তন করে রেজিস্ট্যান্সের মানগুলো পরিবর্তন করে মান আরও নিতে পারি বারবারই এবং আমাদের যে চারটি দেওয়া আছে সেই চারটি পূর্ণ করতে পারি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম